فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله والصلاة والسلام على رسول الله. প্রশ্ন আসছে মুজা উপর মুসার করা কথা, সুতার মুজার উপর মুসার হবে কিনা। উত্তর এক বাক্যে জেনে রাখেন, যেটাকে মুজা বলা হয় এই কিয়ামতের আগ পর্যন্ত যত নতুন বের হবে সবগুলোর উপর মাসা হবে। এটা আল্লাহ নবী সাল্লাম শব্দ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, এটা তার কোয়ালিটি দিয়ে বোঝার নেই। এই জায়গাতেই হলো ফ্যাক্টরটা, যারা মোতানিক করেছেন তারা এখান থেকে ছিটকে পড়ে গেছেন আসল জিনিস থেকে, তারা হক থেকে ভ্রান্ত হয়ে গেছেন। এবং তার পাশাপাশি আরেকটা জিনিসে তারা ভ্রান্ত হয়েছেন অনেকেই, ওইটা তো বেশিরভাগ এক দলের পুরা টিম হানাফি মাজহাবের। আর এই জায়গাতে এসে তাদের আরও বড় একটা অংশ যে মোজা মাসা এটা শুধু সফরে হবে, বাড়িতে হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে এবং সাহাবারা সালাফে সালেহীন আমল করে আসছেন, এবং এই মেয়াদটাও পার্থক্য ওই জায়গাতে আমরা ধরছি যে বাড়িতে হলে একদিন এক রায়, তার সফরে হলে তিন দিন তিন রায়। এরা বলে যে মাসেসটাই বলে ইয়ে তৈব না, ওই বাড়িতে হইলে হবো না। একটা জায়গায় কেউ যদি মোজা ময়লা রাখে, দুর্গন্ধ হয়, এটা তার দোষ। তাকে বলেন ভাই আপনি এই অবস্থায় আপনার জন্য মাসে আসে নাই, মাসা এই যে অবস্থায় এসে যাবে যেখানে আপনি অন্য মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি সেটা বলেন। একটা মাসলাই পাল্টাই দিবে, এটার অধিকার আরেকজন রসুল ছাড়া তো আর হয় না, আর রসুল তো আসবেও না জানা কথা। তো যাই হোক, এটা দুইটারই মাসলা আমাদের জানা হলো যে যে কোনো মোজা যতক্ষণ মতো তার মোজা যে কোনো কোয়ালিটির হোক, তার যে পায়ের পিঠের যে অংশটা মাসা করার জায়গাটা এটা নিরাপদ থাকবে। এর অর্থ কি, ডাইন বাম নিচে যদি ছিদ্রও থাকে, বড়ো ছিদ্রও থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু উপরে যেহেতু মাসার জায়গা, সেখানে আলিমগণ বলছেন ছিদ্রটা বড়ো হলে হবে না, এখানে সামান্য যদি একটু ছিদ্র হয়ে যায় তাও চলবে, আর এইটা নিরাপদ থাকলেই চলবে। আর বাকি মাসে করার যে মেয়াদ, বাড়িতে একদিন এক রাত এবং সফরে তিন দিন তিন রাত, সেটা ঠিক আছে, যে কোনো সময় করতে পারবে এবং কোনো ওজোর ছাড়া। কেউ বলছে অসুস্থ না হলে হবে না, এই যে দেখেন আরেকটা লাগেছে, এগুলো কোথায় আসলো? হাদিসে যেটা নেই নিজে বানাইলে কোথেকে, তার কাছে কিসের ওহি? ওহি দরজা খোলা আছে এখন পর্যন্ত, এখন যেটা দরজা খোলা আছে সেটা শয়তানের ওহি দরজা খোলা আছে। এই জন্য এই ওহির মাধ্যমে মানুষ খালি হাদিসের বিপরীত ফতোয়া দেয়। তারপরে মাসার মেয়াদ কবে থেকে শুরু হবে? মাসার মেয়াদ আপনি যখন মোজা পড়ছেন তখন থেকে না। প্রথম তো হলো মোজা পড়তে হবে, এগুলো সব কমপ্লিট ওযু করার পরে, পা ধোয়া সহ। হ্যাঁ, দ্বিতীয় নম্বর হলো এই ওই ওযু ওই যে করছেন মোজা পড়ছেন প্রথম এটার থেকে না, প্রথম মাসাহ থেকে। নইলে আজকে সাতটার সময় মোজা পড়ছেন ওযু টুজু করে কমপ্লিট করে, কিন্তু আবার আপনার কী হয়েছে ওযু ভাঙছে দশটার সময়, দশটার সময় ওযু ভাঙার পরে আপনার ওযু করছেন, আবার চাষতেন নামাজের জন্য হোক, যে কোনো কারণে হোক আপনি প্রস্তুতি নিয়ে নিচ্ছেন, অথবা আপনার অভ্যাস সব সময় তা আপনি ওযু করছেন। এখন আপনার হিসাব হবে আজকে দশটা থেকে কালকে দুপুর দশটা পর্যন্ত, আর মুসাফির হলে আরও দুই দিন পরে, তৃতীয় চতুর্থ দিন, মানে আপনার ইয়ে দশটা পর্যন্ত, মানে তিন দিন হিসেবে যেভাবে হয় আর কি, বা তৃতীয় দিন, হ্যাঁ তৃতীয় দিন, তিন দিন সোজা কথা, এটা তো আমরা বলে দিলাম। يا رب العالمين